1971 সনে আমাদের সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। নাজমুল হক তারা নেতৃত্বে সেখানে যুদ্ধটা হয়েছিল। কি ভয়াবহ অবস্থা ছিল সেদিন, যারা দেখেছে তারাই বলতে পারবে। আজকের তরুণদের সেই সকল বিষয় জানার কথা না। যাই হোক, আমরা প্রতি বছরের ন্যায় এবারও এই দিবসটি মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, দিবসটি পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা প্রথমেই নাজিরপুর যে জায়গায় যুদ্ধটা হয়েছে সেখানে আমরা ফুল দেব সকাল 10:30। সকাল 10:30 পরে আমরা সরাসরি চলে আসব এখানে, এই স্পটে যেখানে সাতজন মুক্তিযোদ্ধাদেরকে সমাহিত করা হয়েছে, সেইখানে আমরা তাদেরকে ফুল দেব এবং এখানে একটা মিলাদ পরিচালনা করব। এই মিলাদের পরেই আমরা চলে যাব লেঙ্গুড়া হাই স্কুল মাঠে, আমাদের 2টায় সেখানে আলোচনা সভা। এবং এই বিষয়টি আমরা প্রথম যখন শুরু করি, এটা একটা আমাদের লড়াই ছিল। আমি 1996-এ কলমাকান্দা মুক্তিযুদ্ধে কমান্ডে ছিলাম। আজকের যে গাছগুলা দেখছেন, এগুলা আমার হাতেরই রোপণ করা, এবং আমার সাথে কমান্ডে গোলাম মোল্লা ছিল, নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডে কমান্ডার ছিলেন গোলাম মোস্তফা এবং নুরুল আমিন, তারাও আমাদের সঙ্গে ছিলেন। এই সাংবাদিকদের মাধ্যমে আমি এই বর্তমান সরকার, স্বাধীনতা সরকার বঙ্গবন্ধু তনয়া আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা দাবি জানাব যেন এই সাত শহীদের মাজারটিকে জাতীয় পর্যায়ে স্থান দেওয়া হয় এবং বাংলাদেশের ইতিহাসে তাকে স্থান দেওয়া হয় এবং পাঠ্যপুস্তকে যেন এই দিবসটির কথা উল্লেখ থাকে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।